পথ চলতি জনগণের এবং স্থানীয়দের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। আগরতলা বটতলা এলাকায় উড়াল পুলের 38 নং পিলারের পাশে এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। এ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য IGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় আহত যুবকের নাম হরি দেবনাথ, বয়স 30, বাড়ি ভট্টপুকুর এলাকায়। এ প্রসঙ্গে জনৈক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানায় এ বিষয়ে। সেন্সলেস অবস্থা করে রয়েছে ওই একটা বটতলা 38 নম্বর প্লেয়ারের সঙ্গে। আমরা খবর পাইছি, খবর পাওয়ার মতো আমরা গেছি কি এখন আইন না IGM হাসপাতালে দিয়ে দিলাম। কীভাবে হয়েছে আপনারা কি জানতে পারবেন? আমরা কিছু বলতে পারবো না, মানে ওই ট্রাফিক পুলিশে তারা বলতে পারবে। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? না, নাম হরিদেব নাথ বটবুজো করে। কি মনে হয় এটা কি কোনো যান দুর্ঘটনা? নিঃসন্দেহে এই ধরনের ঘটনায় পথ চলতি জনগণ এবং স্থানীয়দের এই পদক্ষেপে মানবিকতার উজ্জ্বল দিকটি ফের সামনে চলে আসলো। চিকিৎসার সুযোগ পেলেন এই যুবক, এটি বড় বিষয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।